হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফি। আজকে একটু ভিন্ন স্টাইল আপনাদের সবাইকে কফি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে কি দুধের বিকল্প পদ্ধতি ব্যবহার করছে, সেটা হচ্ছে যে পাউডার দুধ ইউজ করছি নর্মাল পানির মধ্যে। পাউডার দুধ দিয়ে মিল্ক স্টিম করে একটা লাটে বানিয়ে দেখবো যে কী অবস্থার টেস্ট এবং মিল্ক স্টিমটা পারফেক্টলি হচ্ছে কিনা, কিংবা আপনি চাইলে ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু এই অপশনটাও চালু রাখতে পারেন। সো সেটাই আমি করছি। আমি 2 চামচ সমপরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম, সেটা যে কোনো কোম্পানির পাউডার দুধ হতে পারে। আমি দুধটাকে গরম করবো 60 ডিগ্রি টেম্পারেচার, যেটা একটা আইডিয়াল পারফেক্টলি বলতে পারেন আমার জন্য বা ট্রেনিংয়ের জন্য। ম্যাক্সিমাম আমরা 72 ডিগ্রি করি। থিকনেসটা দেখেন খুব ভালোই আসতেছে মনে হচ্ছে এবং মিল্ক স্টিমটা সুন্দর হয়েছে। এখন ডিজাইন করার পালা, আমরা দেখবো যে ডিজাইনটা কি আসলে কি পাউডার দুধের সাহায্যে হয় কি না সেটাই আর কি খেয়াল করছি। সো একটু দুধ কমিয়ে নিলাম, এরপর হচ্ছে ডিজাইন করলাম, একটা লাতে বানাচ্ছি, একটা টিউলিপ বানালাম আমি। সো কফিতে ডিজাইনের জন্য পারফেক্ট, আপনি চাইলে বিকল্প পদ্ধতি হিসেবে ট্রেনিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আর বারিস্তা ট্রেনিং যারা করতে চাইবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মোটামুটি হয়ে গেল আর কি লাটেটা। অ্যান্ড এখন আমি এটা থিকনেসটা আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে যে ফোমিংটা দেখেন মোটামুটি পারফেক্ট একটা ফোমের লেয়ার কিন্তু এই কফিটাতে আছে, দেখেছেন। এটা আপনি খেতে পারেন। তবে আমি যখন টেস্ট করেছিলাম একটু অদ্ভুত অনুভূতি, সেটা হচ্ছে যে একদম পানি পানি লাগছে। কারণ কি জানেন, যেহেতু আমি দুধের বিকল্পতে আমি আগে পানি ইউজ করেছি, যেহেতু পাউডার দুধ অত বেশি মিল্কের মতো থিকনেসটা থাকবে না, একদমই ভালো লাগে নাই আবার একদম খারাপও লাগে না। এটা আপনি তখন খেতে পারবেন যখন এই কফিটার মধ্যে আপনি ইউজ করবেন চকলেট কিংবা বিভিন্ন সিরাপ কিংবা কনডেন্স মিল্ক অ্যাড করে যখন এই কফিটা আপনি ট্রাই করবেন, তখন কিন্তু আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। কিন্তু এইভাবে ট্রাই করলে ভালো লাগবে না।